আপনার টমেটো সস। টমেটোকে ভালোভাবে ধুয়ে মুছে এভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিস করছি। আমি এখানে 5 কেজি টমেটোকে কেটে ছোট করে নিয়েছি। এখন টমেটোগুলো একটি প্যানে ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম 5 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণ এমন থাকবে যেন টমেটো যতটুকু তার অর্ধেক থাকে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ভিনেগার। এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখব। প্রায় 1 ঘন্টা পর আমার টমেটোগুলো সিদ্ধ হয়েছে এবং দেখেন কীরকম নরম হয়ে গিয়েছে। যতটুকু পারবেন চামচ দিয়ে একটু মথে নেওয়ার চেষ্টা করবেন। টমেটোগুলোকে ঠান্ডা করে আমাদেরকে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব যাতে কোনো চামড়া অবশিষ্ট না থাকে। ব্লেন্ড করার পর যে পাত্রে সস বানাবো সে পাত্রের উপর ছাঁকনি রেখে এভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে টমেটোর যে পিউরে সেগুলো রেখে দিব এবং অবশিষ্ট অংশগুলো ফেলে দেব। এখন সেই পিউরের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 কাপ ভিনেগার। সব কিছু মিশিয়ে চুলায় প্রায় 1/2 ঘন্টার মতো রেখে দেব। 1/2 ঘন্টা পর মিক্সচারটি প্রায় অর্ধেক হয়ে আসবে এবং আঁচালো ও ঘন হয়ে যাবে। যখন মিশ্রণটি এরকম ঘন এবং আঁচালো হয়ে আসবে তখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং বিট লবণ 1/2 চা চামচ। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমার টমেটো সস রেডি হয়ে গেছে। একটা ফ্ল্যাট চামচে কিছু সস নিয়ে অন্য একটা চামচ দিয়ে যখন টান দিবেন এবং মাঝখানে যখন একদম খালি হয়ে আসবে, কিছুই লেগে থাকবে না, তখনই বুঝবেন সস রেডি হয়ে গেছে। প্লাস্টিকের বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সস সংরক্ষণ করতে পারবেন। যখন খাবেন তখন পানিতে 1/2 ঘন্টার মতো চুবিয়ে রাখলে আপনার সস মেল্ট হয়ে যাবে। আর 5 কেজি টমেটো দিয়ে আমার প্রায় 2 কেজি থেকে একটু বেশি সস হয়েছে। তা আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর অনেক ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ।